হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ্তিস বেঙ্গলি ব্লগ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আজ যাবো কামাখ্যা মন্দির। তো মেয়ের 18 মাসে চুল ফেলার আছে, তো ওটাই চুল মন্দিরে গিয়ে ফেলবো। তো তার জন্য তো সকাল সকাল চান টান করে পুজো দিচ্ছি এখন, আর মাও গেছে চান টান করতে, আর বোনরা ঘুমাচ্ছে, উঠবে তো, মেয়েও উঠবে, ওদেরকে চান টান করিয়ে তারপর আমরা বেরিয়ে যাবো। তো চলো দেখতে থাকো। আমরা বেরিয়ে গেছি, এই যে সব আজকে পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, বাবা মা আসছে, ও মা চলে এসছে, বাবা মানে তালা মেরে আসবে। তো চলো আমরা কামাখ্যা যাই, মেয়ের চুলটা কাটাই, তো সবটা দেখতে থাকো তোমরা। তো চলো, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। এরকম আমার মা, এই যে আমার গুনগুন সোনা, আর গুঞ্জা সোনা ওই যে হেঁটে যাচ্ছে। সো ফ্রেন্ড, আমরা গাড়ি থেকে নেমে গেছি, এবার হলো মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। তো চলো দেখতে থাকো তোমরা। তো এখান থেকে স্টার্ট হচ্ছে মন্দিরের, মানে একদম গেটে যাওয়ার রাস্তা। তো এখানে সিঁড়িগুলো দিয়ে যাচ্ছি, আর আমার গুঞ্জা সোনা তো কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, চিৎকার করে মাত করে দিচ্ছে, তো আর কি বলা যাবে। তো চলো যাওয়া যাক। এখানে দেখো বাবা কবুতর ধরে বসে আছে, আর আমার মেয়েও ধরতে যাচ্ছে, এরকম ধরতে যাচ্ছে, আমার ভয় পাচ্ছে। এটা আমাদের মন্দির, কামাখ্যা মন্দির, মায়ের মন্দির। তো এই যে আমাদের পান্ডা চলে এসছে, তো এখন পুজো করবে, পুজো করা হলে ছোটো মেয়েকে আবার সেলুনে নিয়ে যাবো, ওখানে চুল ফুল কাটাবে, তারপর নদীতে যাবে। চলো দেখতে থাকি। মেয়েকে কোলে নিয়ে বসেছি, না হলে তো একা বসতে পারবে না। তো সেলুনারা মানে দাদাটা বলল যে ওকে কোলে নিয়ে বসো চেপে, তো ওকে নিয়ে বসে আছে চেয়ারে, আর দাদা চুল কাটছে। দেখো কত ছটপট ছটপট করছে, আর নিজে চুল দেখে নিজেই চিৎকার করছে ভয়ে। আর কিনে বসে না।
তো এখন ওকে এই পুকুরটাতে চান করানো হবে, তারপর আবার ওর মাথায় মানে কী সব করে দেবে। তো চলো দেখতে থাকো। লাফাই দেখ চ্যাং তোলার মতো। মাউলু দিয়ে দেখ একটু তোমার নাতিনের টাকলার মধ্যে তুই তো এক প্যাকেট খেলি রে। কমপ্লিট মেয়ের চুল টুল কাটা, চান টান করে দিয়েছি দেখতে পেলে। তো এখন পুজো দেওয়া হয়ে গেছে, এখন নিচে যাব। তো বাবা নেমে গেছে, পুজো দেখতে পাচ্ছে। তো চলো আবার পরে কথা বলছি। হোটেলে এসছি, খাওয়া দাওয়া চলো, তারপর বাড়ি যাবো। চলো আজকে সোমবার, দিয়েছে তো খেয়ে নিই, তারপর বাড়ি যাবো। চলো দেখে নিই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার গাড়িতে উঠে পড়েছি। তো এবার যাচ্ছি বাড়িতে। আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম লাগছে, আর এত মানে ছটফট ছটফট করছিল মেয়ে, এত কষ্ট হচ্ছে, মাথা যন্ত্রণা হচ্ছে, রোদে ফেটে যাচ্ছে আমার মাথা। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে একবার। বাড়ি চলে এসেছি, মা আর বোন আবার গেছে, হলো অল্প ব্যাংকে গেছে, তো কাজ আছে, তার জন্য আবার বেরিয়ে গেলো এসেই। আর আমি অল্প গাটা ধুয়ে আসলাম, মেয়েকে অল্প চান করে দিলাম, আর ছোটো মেয়ে বাসে আস্তে আস্তে ঘুমিয়ে গেছে। তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিই। অবশ্যই আমার পাশে থেকো, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তোমরা নেক্সট ব্লগে একটা দেখা হচ্ছে তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা।